আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার। আজ আপনাদের সাথে কথা বলবো যে মাসিকের কোন সময়টাতে সাধারণত একটা মেয়ে গর্ভ ধারণ করে। আমি আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এর আগেও বলেছি যে একজন মেয়ের দুইটা ডিম্বাশয় থাকে এবং সেই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে করে ডিম আসে এবং সেই ডিম আসার জন্যই কিছু শারীরিক পরিবর্তন হয়, হরমোনাল পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের জন্য একসময় মাসিক হয়। তাহলে মাসে মাসে যার মাসিক হচ্ছে, আমরা মোটামুটি ধরে নিতে পারি সবারই প্রতি মাসে একটি করে ডিম্বাশয় থেকে ডিম আসছে এবং এই ডিম্বাশয় থেকে যে ডিমটি আসছে সেই ডিমটির সাথে যখন একটা শুক্রাণু এসে মিলিত হচ্ছে তখনই কিন্তু গর্ভ হচ্ছে অথবা একটা বাচ্চা তৈরি হচ্ছে। এখন এই ডিম্বাশয় থেকে যে ডিমটি আসছে সেটাও কিন্তু একটা অল্প সময় বেঁচে থাকছে অথবা অ্যাক্টিভ থাকছে যেটাকে বলি। তো ডিম যখন ডিম্বাশয় থেকে আসে তারপরে আমরা ধরে নেই মোটামুটি 24 থেকে 48 ঘন্টা সেই ডিমটি অ্যাক্টিভ থাকে, মানে সেই ডিম থেকে বাচ্চা তৈরি হওয়ার মতো যে উপাদান অথবা ক্ষমতা সেটি বজায় থাকে এবং তার পুরুষ সঙ্গীর কাছ থেকে যে শুক্রাণুটি এসে এই ডিমের সাথে মিলবে সেই শুক্রাণুরও কিন্তু একটা সময়কাল আছে, যে সময়কাল ধরে সে বেঁচে থাকবে। এই শুক্রাণু সাধারণত 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এরপরে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু মিললে বাচ্চা তৈরি হবে না। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে মাসিকে অবশ্যই বিশেষ কিছু সময় আছে যেই সময়টাতে শুক্রাণু এবং ডিম্বাণু, আমি আবার বলি শুক্রাণু বলা ঠিক হবে না, অ্যাক্টিভ শুক্রাণু এবং অ্যাক্টিভ ডিম্বাণু যার বাচ্চা তৈরি করার যে উপাদান যে ক্ষমতা বজায় থাকে তাদের মিলিত হওয়ার পরেই সেখানে একটা বাচ্চা তৈরি হয়। তাহলে সাধারণ আমরা যারা ডাক্তার না বোঝার জন্য আমি বলছি, একটা মেয়ের মাসিকের যে লম্বা যে সময়টা সাধারণত আমরা বলি 28 থেকে 35 দিন পর্যন্ত হতে পারে। তা যার মাসিক নিয়মিত হয় সে কিন্তু খুব সহজেই গুনে গুনে বলে দিতে পারে যে তার পরবর্তী মাসে মাসিক কখন হবে। এখন আমাদের স্মার্টফোন আছে সবার হাতে, আমরা কিন্তু স্মার্টফোনের মধ্যে আমাদের মাসিকের যে ক্যালেন্ডার সেটা মেনটেন করতে পারি। তো সেই মাসিকের ক্যালেন্ডারে আমাদেরকে মোটামুটি যাদের মাসিক রেগুলার তারা ধরে নিতে পারেন যে প্রথম 10 দিন এবং শেষের 10 দিন এই 20 দিন কিন্তু কোনো প্রেগনেন্সি হবে না। মাঝের যে 10 দিন সেই 10 দিন হচ্ছে আমরা বলি যারা প্রেগনেন্সি পরিকল্পনা করেছেন যারা নিতে চান তাদের জন্য এই 10 দিন হচ্ছে গোল্ডেন টাইম। আমরা বলি মাসিকের 10তম থেকে 20তম দিন, মানে যেই দিন মেয়েটার মাসিক হবে সেই দিনটাকে আমরা মাসিকের প্রথম দিন হিসাবে হিসাব করব। তাহলে সেই প্রথম দিন থেকে 10তম দিন পর্যন্ত আমরা কাউন্ট করব না, কারণ সেই সময় বাচ্চা হবে না। এখন প্রশ্ন হতে পারে সে সময় থাকলে কি কোনো সমস্যা হবে কি না, সে সময় থাকলে কোনো সমস্যা হবে না, আপনি থাকতে পারেন। বাট বাচ্চা নেওয়ার যদি কারো পরিকল্পনা থাকে অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে মাসিকের 10তম থেকে 20তম দিন এই 10 দিন আপনাদের স্বামী স্ত্রীর শারীরিক মিলন হয় সেটা খেয়াল করতে হবে। তো সাধারণত আমাদের ডাক্তারি ভাষায় অথবা আমাদের মেডিকেল সায়েন্সে কোনো দম্পতি যদি এইভাবে থেকে 1 বছরের মধ্যে সন্তান ধারণ করতে না পারেন সেক্ষেত্রে আমরা বলি অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য, কারণ তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে চাই বুঝতে চাই যে সেই মেয়েটির গর্ভধারণে কোনো সমস্যা আছে কি না এবং তার যে পার্টনার অথবা তার যে হাজব্যান্ড তার মধ্যে কোনো সমস্যা আছে কি না। যদি কারো গর্ভধারণে দেরি হয় তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আশা করি আমার ভিডিও দেখে অনেকের বাচ্চা কখন হয়, মাসিকের কতদিন পরে থাকলে বাচ্চা হয় সেই জিনিসটা সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।